হালকা হয়েছে, তো আজকে ভাবছি একটু না ডাক্তার দেখিয়ে নেবো। কারণ সবাই ভালো আছে, আমি খুবই ভালো আছি। আর তোমরা দেখছো এখন রিয়াস ব্লগ, তো চ্যানেলটা দেখতে থাকো আর ভিডিওগুলোকে প্লিজ একটা লাইক অন্তত দিও। তো পুজো টুজো সেরে এখানে কিচেনে এসে দুধটা গরম বসে আজকে কাকুমা খুব সকাল সকাল দুধ দিয়ে চলে গেছে, কি তার ধান টান সেদ্ধ আছে। এবার রেখে দিলে আমরা গিয়ে নিয়ে আসতাম, কিন্তু কাকুমা দিয়ে চলে গেল। আমি আজকে বলে দিয়েছি যদি তোমার খুব প্রবলেম থাকে তুমি রেখে দেবে, বেলায় কে নিয়ে আসবো, আর ঠান্ডা কাল দুধটা নষ্টই হবে না। তো এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর ছোট মেয়ে বললো সে আজকে হরলিক্স খাবে, তো তার জন্য নিজের জলটা বসিয়ে দিয়েছে। দুধ দিয়ে হরলিক্স দেবো না, কারণ হজম করার প্রবলেম হয় অনেক সময়, অ্যাসিডিটি হতে পারে, তাই জল দিয়ে হরলিক্সটা দিয়ে দিই। ও হরলিক্স খাবে আর আমরা জলটা গরম হয়ে গেলে ওকে হরলিক্স দিয়ে দেবো, আর আমরা আমাদের জন্য একটু চা বানিয়ে নেবো। আর আমার কর্তমাস এদিকে গেছে মাছ নিতে, আমার সঙ্গে এখনো কর্তমাসের কথা বলেনি বুঝলে, আর আমিও বলবো না কথা, থাক যে যেমন আছে তেমন থাকতে দাও, তাই না? ও এইভাবে ভালো আছে, ভালো থাক, আর আমি এইভাবে ভালোই আছি, থাক। তো চলো এইসব ব্যাপার নিয়ে বলে লাভ নেই, কারণ মেয়েদের কষ্টটা না জীবনেও কেউ বোঝে না, না মেয়েদেরকে কেউ বোঝে, এটাই আমাদের সমাজের না সব থেকে বড় প্রবলেম বুঝলে। কি ভাবে জানো, মেয়েদেরই সমস্ত দোষটা হয়, নিজেদের কোনো দোষ হয় না। জলটা গরম হয়ে গেছে, ওকে হরলিক্সটা দিয়ে দিই। দেখো শুধু ঝাঁটার মতো যেন কেটে, শুধু ঝাঁট খাঁচির মতো কেটে এনে বিক্রি করছে দেখো। মানে তুমি সব ফেলিয়ে দাও, কারণ ইয়ার আবার ফেলি তুই একটু হবে বড়ি টড়ি দিয়ে, বড়ি তো নেই, বড়ি আছে দু বড়া আছে, দুটাই দিই এই এত কটা আছে, এই তো সবাই। তো রান্নাটা বসিয়ে দিলাম জানো, কারণ আজকে একটা জায়গায় আমাকে যেতে হবে, তো সেটা খুবই আর্জেন্ট, নাহলে যেতাম না। তো দাদা সকালে মাছ এনে দিয়ে গেছে, এখানে দেখো ভোলা মাছ, তো মাছটাকে হবে তেল ঝাল, আর তোমরা তো দেখলেই মা নিচে কলাই শাক কাটছে, তো কলাই শাকটাকে একটু তরকারি হবে আলু বেগুন শিম দিয়ে। আর কোথায় যাব সেটাও তোমাদের বলছি, আমার হাতে না এটা একটা ইনফেকশন টাইপের হয়ে গেছে, এ প্রথমে হয়েছিল বড় মেয়ের, তারপরে না আমার হয়েছে, আমার থেকে দেখছি ছোট মেয়েরও হালকা হালকা হয়েছে। তো আজকে ভাবছি একটু না ডাক্তার দেখিয়ে নেবো, কারণ বাড়ার আগে না দেখিয়ে নেওয়াটাই ভালো। তো আমার বড় মেয়ে যার কাছে ভালো হয়েছে হোমিওপ্যাথি ডাক্তার তড়িত বলে, তো ওর কাছে আজকে আমি আর ছোট মেয়ে দুজনে মিলে যাব। তো তাই ভাবছি রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিই, করে নেওয়ার পর যাব। আর দেখো এদিকে রোদ একদমই ওঠেনি, বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে, আর জামা কাপড় একগাদা পড়ে রয়েছে কাঁচা হয়ে, তো সেগুলো আমাকে মিলতে হবে। তো মিলবো একটু পরে, দেখি রান্নাবান্নাগুলো সেরে স্নান টান করে জামা কাপড়গুলো মিলে তারপরে বেরিয়ে যাব। তো কাজ টাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আর হ্যাঁ আজকে পরমের পরীক্ষা আছে অর্ক এডুকেশন, তো ও একটা কি বানিয়েছে সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি। তো বাকি তোমাদের আরেকটা সারপ্রাইজ দেখো, এখানে আমাদের কলাই বাড়িতে দেখো অলরেডি কলাই গাছগুলো বেরিয়ে গেছে, এখান থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে না, তো পরে আরেকটু বড় হলে তোমাদের আমি সামনে থেকে দেখাবো। তো ওখানে কলাই শাক লাগানো আছে, তার এই পাশটায় লাগানো আছে আলু, চন্দ্রমুখী আলু লাগিয়েছে এবার আমাদের বাবা। তো এই বছর আলুর খরচাটা বাবা বাঁচিয়ে দিল, কারণ আমাদের এত আলু খাওয়া তো বাড়ির আলু হয়ে যাচ্ছে। আর মটরশুঁটিতে লাগানো হচ্ছে, খাওয়াও হবে বিক্রিও হবে, কারণ এত মটরশুঁটি আমরা বাড়িতে তো আর খেতে পারবো না। তো চলো সকাল থেকে অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, তো চলো সবার আগে আমি রান্নাটা করে নিই চটপট, কারণ আমাকে আবার যেতে হবে। তো চলো রান্নাটা করে নিই, স্যান্ডেলটা দেখো আমি লাগিয়ে দিচ্ছি, চল তুই চল নিচে চল লাগিয়ে দেবো, স্যান্ডেলটা পরবি। তো আমি রেডি হয়ে গেছি, এই জামাটা না অনেকদিন আগে অনলাইন থেকে মিশো থেকে কিনেছিলাম জানো, দেখতে সুন্দর লেগেছিল বেশ, ফটোতে ভালো লেগেছিল বলে কিনে নিয়েছিলাম, কিন্তু না কালারটা এতটাই হালকা আর মারিনি জানো, সবসময় মেরি টাইট ফিটিং জামা পরতেও ভালো লাগে।
দুটো না খুব মোটা মোটা বুঝলে, তাই পরে বেশ শীতকালে আরাম লাগছে। তাই আমরা শীতকালে পরে পরে ছিঁড়ে ফেলি, গরমকালে এটা পরতেই পারবো না, ভীষণ গরম লাগে। তো অলমোস্ট রেডি হয়ে গেছি, তো টোটো আসছে বললো, হাটপাড়াতে ঢুকে গেছে। তো চলো নিচে নেমে যাই, যেতে যেতে কথা বলছি। আর বাড়ির বউ তো তাদেরকে যেভাবে ইচ্ছে রাখা যায় বুঝলে। তো চলো এসব কথা ভেবে লাভ নেই, তোমাদের বলেও ফেললাম এতগুলো কথা, তো জানি এগুলো বলা উচিত নয়, তো ছাড়ো। তো একে দুধ বাইকগুলোকে না বেশি ভয় দেখো, আসছে শুধু দেখো তুমি। হ্যাঁ 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 ঠিক আছে, আমি তাহলে কাজ মিটে তোকে ফিরিয়ে দিই, কিন্তু নাম আস্তে চলো। হ্যাঁ চল দাঁড়া আমি। দেখ তো বিন্নি কত, দেখ নিচুরে দেখ কত। তো ডাক্তার দেখাতে গেছিলাম, বলেইছিলাম তোমাদের, তো দেখে চলে এলাম। আর এই যে আমার হাতে যে ফোনটা যেটাতে ভিডিও করি, সেটার গ্লাসটা উপরে একদম গিয়েছিল, তো সেটাকে চেঞ্জ করালাম। আর এই যে হাতে নিয়ে এসেছে, হাতটা দেখা হাতে, সেটা এই যে দেখো, মিও বিদ্যুৎ বেকারি থেকে স্ন্যাক্স নিয়েছে একটু খাওয়ার জন্য। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার কথা বলছি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর কত মেডিসিন দিয়েছে শুধু দেখো, তিন মামেরই মেডিসিন নিয়ে এসেছি। আর এই সাবানটা দিয়েছে, সাবানটা মাখতে বলেছে, আর এগুলো সব তিন মামের ওষুধ। দিদিকে বলবেন, কি বলবে, আমি এই খাইছি চিকেন প্যাটিস, পিজ্জা খাইছি বলবেন। আমি মুড়িয়ে খাইছি একদম, বুঝ চিকেন প্যাটিস পিজ্জা খাবে, ডালি পুরি খাবে। ভিডিওটা বন্ধ করে দাও, পুরোটা বন্ধ হয়ে যায়। তো ডাক্তার তো জাস্ট এই দেখে এলাম, দেখে এসে বলেছিলাম না পিৎজা এনেছি আর একটু চিকেন প্যাটিস এনেছি। তো পিৎজাটা দু মা মেয়েটি মিলে খেয়ে নিলাম একটুখানি, আর ভাত খাবো না, ইচ্ছেও করছে না খেতে, পেটটা ভার হয়ে গেছে। তারপর ওষুধ খেলাম, খেয়ে দে এবার একটু শোবো। সকাল থেকে পায়ে মানে ছাকা লেগেছে, মানে ছুটে ছুটে সমস্ত কাজ সেরে যেতে হয়। আর দেখবে বাইরে থেকে এসে না কিছু কাজ করতে ইচ্ছে না, এই যে কাজটা সারা ছিল, এবারে হালকা ফুলকা কিছু খেলাম, খেয়ে এবার একটু শুয়ে পড়বো, একটু ঘুমোবো। আর আমার শরীরটাও ভালো নয়, তোমরা জানো সর্দি কাশি হয়ে গেলে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো মানে আজকে তাড়াহুড়ো কাজ করে যাওয়ার কারণই হলো এটা, কারণ নাহলে না পরে একটু প্রবলেম হয়ে যাবে, বিশ্বাস নেই না জিনিসটা বাড়তেও পারে, সেটা আরও খারাপ। তো কমে কমে ডাক্তার দেখে নিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর জানো এত কাজের চাপ পড়ে গেছে, শরীরটাও ভালো নয়, তো
তো যে প্রীতিকে একদিন দেখতে যাবো, প্রীতি কালকে ফোন করেছিল, পরশু দিন বিকেলে বাড়ি এসেছি, কিন্তু আমি এত শরীর খারাপ আবার আমিও যেতে পারিনি, মেয়েটাকে দেখতে একবার যাওয়াটা উচিত আমার। তো দেখি ইচ্ছা আছে আজকে বিকেলের দিকে একটু যাব। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখি, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো আজকের মতো বাই।